কমিটি প্রকাশ করার উপলক্ষে আজকে আমাদের আলোচনা সভা। আলোচনা সভার মূল উদ্দেশ্যই হলো আমাদের সংগঠন করতে গেলে একটা কমিটির প্রয়োজন আছে, চালাইতে গেলে কমিটির প্রয়োজন, যে কারণে আমরা একটা কমিটি সকলের মতামত নিয়ে আলোচনা করে প্রতিষ্ঠা করেছি। সকল আমি দাউরাডার দ্রুত পাঠা মানব কল্যাণ সংগঠনের কমিটি ঘোষণা করছি। আমাদের এই কমিটির উপদেষ্টার মধ্যে রয়েছেন জনাব আসাদুজ্জামান ফুটন, জনাব উমর ফারুক, আকবর হোসেন রাজীব, মোহাম্মদ মাসুদ আহমেদ, আবু হাসান সবুজ, রফিকুল ইসলাম ইসান, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ আব্দুল কাইয়ুম। সভাপতি হিসাবে এই কমিটির মধ্যে রয়েছেন জনাব মুজিবুর রহমান পল্টন, সহসভাপতি শফিকুল ইসলাম সুহেল, সহসভাপতি আহসান হাবিব আলম, সহসভাপতি আমিন ডাক্তার। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন নাদিরুজ্জামান সুমন, সহযুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন আনোয়ার জাহান লিটু, আরও রয়েছেন জনাব আব্দুল জলিল। কোষাধ্যক্ষের মধ্যে রয়েছেন প্রসাদ, সহ কোষাধ্যক্ষ রকিয়া আহমেদ। বিশেষভাবে অনুরোধ করছি রক্ত বিষয়ক সহ সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া। স্বেচ্ছাসেবী আসি, চেষ্টা করবো সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে। একজন স্বেচ্ছাসেবী সমাজের একজন যোদ্ধা। যারা এই সংগঠন কমিটিবৃন্দ আছেন, আমি সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বিশেষ করে আমাদের প্রবাসী ভাই যারা আছেন তাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই, কারণ তারা যদি আমাদের সঙ্গে না থাকতো তাহলে হয়তো আমরা এত বড় একটা সংগঠন করতে পারতাম না। আমি বিশ্বাস করি মানব সেবা পৃথিবীর সবচেয়ে বড় সেবা। সংগঠন চালাইতে হলে এটার পিছনে অনেক সময় দিতে হবে এবং শ্রম দিতে হবে। যেহেতু আমাদের এই সংগঠনের নাম দাউরাডা দশা মানব কল্যাণ সংগঠন, মানব কল্যাণ সংগঠন বলতে বোঝায় মানুষের কল্যাণের জন্য যে সংগঠন গঠিত হয়। যেমন আমাদের গ্রামে অনেক নিম্নবিত্ত লোক আছে, তাদের চিকিৎসা বা অনেকই ইন্টারমিডিয়েট ছেলে মেয়ে আছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে, এসএসসি পরীক্ষা দেবে, কিন্তু তাদের পরীক্ষার টাকা পয়সা বা দিতে পারতেছে না। আমরা আমাদের সংগঠন থেকে তাদেরকে আর্থিকভাবে যতটুকু পারি সহযোগিতা করব। সবাইকে নিয়ে স্বেচ্ছাসেবীর পাশাপাশি খেলাধুলা এবং খেলাধুলার মতো সুস্থ বিনোদন। বেশ করে এই সংগঠন তৈরি করার পেছনে যারা কাজ করেছেন বা চিন্তা করেছেন অসাধারণ কাজ হয়েছে। কারণ কি জানেন, আমি যতদূর দেখেছি এখন পর্যন্ত বাংলাদেশে যেখানে গিয়েছি দেখেছি সবাই পূর্ণ কোনোভাবে আসলে একতাবদ্ধ, গোষ্ঠীবদ্ধ এবং ভালো উদ্দেশ্য নিয়ে গোষ্ঠীবদ্ধ। তো এখানে যে 12টা পয়েন্ট দেওয়া আছে এগুলা আসলেই যথেষ্ট। কারণ আসলে তো উন্নতির দরকার আছে। আমরা যতই যা করি শিক্ষা যদি আমরা আগায় না নিই তাহলে কিন্তু আমরা পিছনেই পড়ে থাকবো। এই সংগঠনকে যদি আমরা আগায় নিতে চাই তাহলে আমরা এখানে যারা সদস্যবৃন্দ আছি এখানে সবাই পুরুষ সদস্য, এই পুরুষ সদস্যদের আমাদের উচিত হবে কি যে আমাদের বাড়ির দিকে যারা আছে, বাড়ির দিকে যারা আছে, আমাদের ছেলে মেয়ে আছে, আমাদের আউজন আছে, দিদি আছে, তাদেরকে আমরা সচেতন করব। কিন্তু আসলে এখন এই জায়গাতে আইসা যে পরিবেশ পাইছি, যে জায়গা দেখছি, আমরা অনেক আগায় গেছি। এটার জন্য যারা এই প্রতিষ্ঠান কিংবা এই সংগঠনের সাথে যারা এই পর্যন্ত কাজ করে আসছে তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আসলে এরকম সংগঠন দেখে আসছি যে তাদের অ্যামাউন্ট অনেক বড় হয়ে গেছে, এই 1,17,000 1,35,000 টাকা রাজ্যের ম্যাটার, এটা কোনো সমস্যা না। এট এ টাইমের জন্য 2-4-5 লাখ টাকা আসে, এরকম ভাবে আমরা এই মনোনিবেশ করে এটা এই সংগঠনটাকে আগায় নিয়ে যেতে পারবো। এরকম বহুত জন যেন আমাদেরকে এই আমাদের কাজ দেখে যেন উৎসব হয়ে আমাদেরকে এই জায়গায়
বিশ্বস্তর সহিত যে না এনো আলোচনা ফাউন্ডেশন আজকে এত আগে কিভাবে গেছে, কারণ কি, কারণ উনি সারা বাংলাদেশে একটা আত্মবিশ্বাস তৈরি করছে যে আমার কাছে ইনভেস্ট করলে প্রপারলি এটা ইউজ ইনক্লুড আসবে। আমি পেজে দেখছি যে আমাদের ঈদগাড়া এত সুন্দর করে পরিষ্কার করা হয়েছে, পাশাপাশি সামনে একটা টান দিয়ে যেন পানিটা না ভেজে থাকে, পানিটা যেন চলে যায়, গ্লাস গাছগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে। আমরা কিছু কিছু জিনিস আসলে সুদর্শন স্বরূপ এটা নিয়ে কাজ করতে পারি, কায়িক পরিশ্রম বলে যারা, এটা ইনভেস্ট করার কিছু নাই। আমার ভালো লাগছে আমি একটা গাছের রেখে গেলাম, যারা এনে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে আর একটা জায়গায় ভালো একটা জায়গা দিয়ে যারা এই প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে আছে তাদেরকে বলে একটা জায়গায় একটা গাছ লাগাইলাম। সব সময় এদিকে একটু মানে খেয়াল রাখবো যে আমরা এই সংগঠনটা কিভাবে আছে, কিভাবে চলতেছে, হ্যাঁ এদিকে একটু আমরা লক্ষ্য করবো। আর প্রবাসী ভাইরা, আমি আমার পক্ষ থেকে তোমাদেরকে অনেক ধন্যবাদ। তারপর কিছু কিছু কাজ আছে, যেমন আমরা লাগছি যেমন যে একজন লোক মারা গেল তার মায়ের কিনে বস্তা, তার মায়ের জন্য আমরা সংগঠন একটা সংলগ্ন করতে পারি। আদিত্য বাসা গ্রাম বলে দুইটা, কিন্তু আমরা একজন আরেকজনের মনে করি যে আমরা দাওরের আদিত্য বাসা এরকম বাঘ না, একটাই। হ্যাঁ আমরা একত্র হয়েই চলি, যে কোনো কাজ রাজনৈতিক কাজ হোক নির্বাচনী কাজ হোক, আমরা দাওরের আদিত্য বাসা দুইটা কিন্তু আমরা একসাথেই চলাফেরা করি, এক সুরেই আমরা চলি। টাকা পয়সাটা যেভাবে আপনারা সংগ্রহ করবেন, খরচটাও আজকে যেভাবে মিটিং করে করছেন, এই কথাটা আমি আগে হয়তো বলতেছি, জানি না কতটুকু প্রমাণযোগ্য হবে, যে কোনো জায়গায় আপনারা টাকাটা খরচ করবেন এরকম একটা মিটিং করিয়া যেই জায়গায় এই সমস্যাটা আমরা এটা করলে কেমন হয়, সকলের মতামত নিয়ে যদি করি তাহলে সংগঠন অবশ্যই টিকবে, অনেক বড় হবে। সকলকে সম্মিলিত চেষ্টায় যুবকদেরকে যদি একটু সহযোগিতা সবাই করি তাহলে এলাকার উন্নয়নমূলক কাজ হবে। এটা কিন্তু সাধারণত রাজনৈতিক কোনো এই উদ্যোগ না, এটা রাজনীতির বাইরে সবাই এটাকে মূল্যায়ন করতে হবে, এটার মধ্যে রাজনীতি কিন্তু কেউ আনতে পারবেন না। সমাজটাকে সুন্দর করতে হলে আমাদেরকে প্রথমে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, যেখানে সাদা সাদাই থাকবে, কালো কালোই থাকবে, কালো সাদা হবে না আবার সাদা কালো হবে না, কোনো রাহাজানি নারী কেলেঙ্কারি কিংবা ইপটিজিং মাদক এসব থাকবে না। আমরা যখন এসব সম্মিলিতভাবে প্রতিহত করতে সক্ষম হব তখন কিন্তু সমাজটা এমনি সুন্দর হয়ে যাবে, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো আমাদের সদ্যবাজন চাচা মোহাম্মদ মকসুদ মিলিটারি সাহেব একটা প্রস্তাব দিয়েছেন যে একজন মানুষ মারা গেলে যেন সংগঠনের পক্ষ থেকে মাইকিংয়ের ব্যবস্থা করা হয়। হ্যাঁ এটা করা যেতে পারে, কারণ তবে এটা হলো যারা যে পরিবারের সদস্য মারা যাবে এটা তাদের মতামতের প্রেক্ষিতে হতে পারে। তিন নম্বর পয়েন্ট হলো যখন কোনো সামাজিক অনুষ্ঠান বিয়ে শাদী কিংবা মৃত্যুবার্ষিকী বাহিরের মানুষজন আসে তখন দেখা গেছে অনেক ক্ষেত্রে আয়োজন সব কিছুই আছে কিন্তু সুন্দরভাবে পরিচালনা না করার কারণে বিভিন্ন ধরনের অভিযোগ আসে। তখন কেউ যদি মনে করেন যে আমাদের সংগঠনের তরফ থেকে যদি 10-15 জন স্মার্ট ছেলে পেলে দিয়ে শাহিদারি করানো যায় এবং কেউ যদি আবদার করে যে আমার বাড়িতে অনুষ্ঠান তোমাদের এখান থেকে আমাকে কিছু শাহিদার দাও, 10-15 জন স্মার্ট ছেলে পেলে দিয়ে সুন্দরভাবে শাহিদারি করায়া সুন্দরভাবে কাজটা সম্পূর্ণ করা যায়, খাওয়া দাওয়ার যে বিষয়টা আছে, তাহলে মনে করি এটাও আমাদের জন্য একটা ভালো হবে। কারণ যে বাড়িতে অনুষ্ঠান যার অনুষ্ঠান দেখে সব কিছু আয়োজন সম্পূর্ণ করা হলো, বাইরে মানুষজন আসলো কিন্তু ম্যানেজমেন্ট পরিচালনার কারণে দেখা গেছে ঠিক মতো খাওয়া দাওয়া করাতে পারলো না, তখন এটা শুধু তার লজ্জা না এলাকাবাসী হিসাবে আমাদের সবার লজ্জা। তো আমাদের মনে হয় এদিকে একটু নজর দেওয়া দরকার। তারপর মনে করেন যে রাস্তাঘাট সংস্কার, এই যে ছোটো ছোটো গাঁথা টাতা আছে এগুলো যদি সংস্কার করা যায়, এগুলা যখনই আমাদের এলাকার দুই এলাকার কেউ মারা যাবে
আমাদের সংগঠনের তরফ থেকে যেহেতু তারা শোকাহত থাকে, তাদের বাড়িতে পাক শাক হয় না, আমাদের সংগঠনের তরফ হইতে তাদেরকে দু তিন দিনের শুকনো খাবার দেওয়া যেতে পারে। পয়েন্ট হলো, যখন দেশের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে, মানুষ অসহায় হয়ে পড়ে, তখন আমরা দেখা গেছে আপনাদের সবার কাছে সাহায্য সহযোগিতা চাইব। এবং বিএলপি আমরা যে কাজগুলো করব সব কাজেরই হিসাব নিকাশ থাকবে, সংগঠনের ভিতরে রেজিস্টার থাকবে, প্রতি মাসে হিসাব দেওয়া হবে সব কিছু। এখানে একজন ব্যাপারে কোনো কিছু করা নাই, এটা হলো মানে মেন উদ্দেশ্য হলো এখানে পানি একটু প্রবাসী আর দেশে যারা আছে এরকম না দেয় দিলেন, যার সামর্থ্য আছে দিবে, এখানে মান্তি কোনো চাঁদা নেই যে আপনার মাসে এত টাকা দিতে হবে, খুশি হয়ে যায় আপনার মন চা আপনি 10 টাকা দিতে পারবেন, ঠিক আছে, মন চা না দিতে না দিলেও সমস্যা নেই, কিন্তু যখন কাজ করতে হইব এখানে রাজনীতি সম্পূর্ণ রাজনৈতিক ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই, আমার সাথে আপনার দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু যখন আমরা এটা সংগঠনে কাজ করতে যাবো কোনো দ্বন্দ্ব নাই, ঠিক আছে। কারণ এরপরে কতদিন আমরা রাজনীতির যে বিষয়টা আমরা এই সংগঠন রাজনীতি মুক্ত, রাজনীতি মুক্ত হইলেও কিন্তু আমরা মুক্ত নয়, আমরা এটা একটা দায়িত্বতা আছে, কিরকম আমরা এই সংগঠন চালাতে গেলে কিন্তু আমরা বড় লোকের কাছে যাওয়া লাগবে, ভিতরে যাওয়া লাগবে, কারণ সংগঠন শুধু আমরা একা চালাবো তা না, এমন দেখা গেছে আমাদের বড় যারা বড় রাজনীতি আছে তারাও কিন্তু এই সংগঠনের একটা ভালো উন্নয়ন দিক, যদি আমরা এটা আওয়ামী লীগ হইতে পারে, বিএনপি হইতে পারে, জামাত সেই হোক, তারা যদি আমরা সহায়তা করে উন্নয়ন দেয় এই উন্নয়ন আমরা দিই, তারা যদি এখানে আসতে চায় দেখতে চায় আমাদের কার্যক্রম দেখতে চায় ওরা দেখবে, যদি ভালো লাগে আমাদের সহায়তা করবে, এটা আমরা নিই, এটা রাজনীতি করবে নেওয়া দরকার নাই। শুনেই অনেকে বলে এক সংগঠন 3 মাস কেউ বলে 6 মাস কেউ বলে 1 বছর টিকবে না, তো এটা আসলে টিকবে না এই কথাটা এবার আমিও বলতে পারি না, কারণ যেহেতু আমি কিন্তু অনেক সংগঠন দেখছি আসলে টিকে না, টিকাটা দেখা যাচ্ছে না অসন্তোষ থাকে, হয়তো শ্রম দিতে পারে না, এখানে দেখা যাচ্ছে অনেক লোকের মূল্যায়ন করতে পারে না, অনেক বিষয় আছে, যাই করলো আমরা সর্বোপরি বলতে চাই এটাই যে এই নিশ্চয়তা দিব যে যদি সংগঠন আমরা চেক করে না আসি আমরা সদস্য হয়তো 160 কোটি, কিন্তু সদস্যের বাইরে আমরা কিন্তু একটা বিষয়ের মধ্যে আমরা একটা প্ল্যান আছে, যেটা হলো আমরা 20 থেকে 30 জন লোকের টার্গেট করছি, ওরা যদি গেলে আপনারা শুধু গেলে একটা সাপোর্ট দেবে, টাকা লাগবে না, ওরা টাকাও দেওয়া লাগবে না, যদি এই 170-160 জন যদি আমরা সাপোর্ট দেয় আমরা 20 থেকে 30 জন লোক এই সংগঠন চালাই ফেলবো ইনশাআল্লাহ, আমরা এই চ্যালেঞ্জ নিতেছি কত সহজে সংগঠন ভাঙবে বা বিলীন হয়ে যাবো এই এই সুযোগ নাই, যদি আমি থাকি বা যারা আছে আমার ঘর বাইরে আছে মোটামুটি সবাই তো চিনে আমরা জানি, মনে হয় কোনো মান নাই এখানে প্রশ্ন থাকবে, শুনতেছি অনেকে হয়তো এখানে মাদক আসুস্থ আছে, আমি প্রথমে যদি বলি আমাদের সদস্য মধ্যে কিন্তু মাদক আসুস্থ থাকে, তা আমরা কিন্তু মানে প্রমাণ পাই এই সদস্য থেকে বাদ দিই করে আমরা সদস্য রাখবো না, আর মাদক এখানে হতে দিব না, আমরা পুলিশের কাছে দাঁড়াই দিই আইনে ওটাই কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের এলাকাবাসী, আমার সমবয়স্ক ও আমার ছোট ভাইরা আমাদের দুই মসজিদে রয়েছে, সবাইকে আমার পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমাকে দেওয়ার জন্য আমি এই সংগঠনের পক্ষ থেকে সদস্য যারা আছে এখন যারা এলাকা মাসে আছে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, সবাইকে জানাই অভিনন্দন জানাই, সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি যে দায়িত্ব আমাকে দিছে সবাই যে আমি ঠিক মতো এটা সবার পরামর্শ অনুযায়ী সবাইরে নিয়ে যেটা আমি চালিয়ে যাইতে পারি, এই দায়িত্ব কিন্তু অনেক বড়, এটা কিন্তু আমার দ্বারা সম্ভব না, এরপরে তো দিছে এরপর আমারও বলি যে আমাকে সবাই সহযোগিতা যদি করে তা আমি চেষ্টা করবো মানে সকলকে নিয়ে এটা আরও আগায় নেওয়ার জন্য, কারণ যদি সকলে যদি চেষ্টা না সহযোগিতা না করে তাহলে এককভাবে আমি পারতাম না, আলমে কইছে অনেক কথা সবাই কইছে কথা কিন্তু এই কথাগুলি সবাই নিয়ে আমরা যারা মেন আছি বৈশা এটা বিবেচনা করি কোনটা করলে ভালো হয় কোনটা করলে খারাপ হবে এই চিন্তা করে পরে আমরা এটা ইয়া করব, আর এখানে 2 গ্রাম আমরা দাওরা দায়িত্ব ভাষা এখানে কিন্তু আমরা সবাই একতা থাকতে হবে, যে সদস্যগুলি 160 জন আছে তো সদস্য সবাই যদি
এই সদস্য হয়ে দেখে, তাই তো আমি মনে করি না একজনের সাথে একজনের জয় হবে, একজনের সাথে একজনের কাজ হবে, কারণ সবাই যখন এক খাতার মধ্যে নাম লেখা আছে, তা আমার বিবেচনা করতে হবে হ্যাঁ আমার এলো তাই তা নিয়ে লোক কেমনি আমি তার লোক কথা এ করি, হ্যাঁ লোক আমার কেমনি হয় আমি তো বসার লোক তোমার এই দাওরাদের লোকের সাথে কেমনি আমি ইয়ার করি, এটা বিবেচনা করতে হবে। আর আমাদের যে হেল্প করা মানে সহযোগিতা করা, এটা সকলেই বলছে, এরা সবাই বলছে যে কেমনে কেমনে হেল্প করতে হবে, রক্তদান, মাদক দ্রব্য এই এইগুলি আরো এই অনেক ইয়া আছে, সবগুলি যে আমরা সুন্দরভাবে চালায় যাইতে পারি, সুন্দরভাবে চালায় যাইতে পারি এই সহযোগিতাই আমি সবার কাছে কামনা করছি। আর কি বলবো, আর বেশি কিছু না বলে আমি এখানেই শেষ, আমি এখানেই মন্তব্য ঘোষণা করলাম আজকের কার্যক্রম। আসসালামু আলাইকুম। পরিশেষে হয়তো আমরা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنك أنت السلام اللهم إنك أنت الرحمن اللهم إنك أنت الغفار اللهم إنك أنت الستار أي الله أي قرر دماغ عالم أي الله إشار نماذج الله كتب بل جبك بي دركنيا مروب بي درك شتنيا علامي كرم درك شتنيا أي الله أفضل دربار حاب تولي چلو ندو أي الله مدري حاب تولي چلو ندو দেখেছি আয়াল্লাহ লাইব্রেরি সিস্টেম করা হয়েছে, আয়াল্লাহ বিভিন্ন বই পুস্তিকা আনা হয়েছে, আয়াল্লাহ যুবক ভাইয়ের যেন জ্ঞান বৃদ্ধি হয়, যুবক ভাইয়েরা যেন সুন্দর ভাবে তাদের জ্ঞানকে আরো সমৃদ্ধির প্রসার ঘটাতে পারে সেই লোকের